বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখার কারণে কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার দুপুরে কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মুখা। এদিকে রোববার দুপুর 1টার পর সেন্ট মার্টিনে তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড়টি। অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখার তাণ্ডবে ইতিমধ্যেই সেন্ট মার্টিনের অনেক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেখানকার বাসিন্দারা। এছাড়া গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক জানান, দুপুর 1টার পর থেকে বাতাসের তীব্রতা বাড়ছে। দুপুর 2টা থেকে রীতিমতো সেন্ট মার্টিনকে লন্ডভন্ড করে দিচ্ছে মুখা। একের পর এক ঘরের চাল উড়িয়ে নিয়ে যাচ্ছে। স্বাভাবিকের চেয়েও পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে বলেও জানান তিনি। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেছেন, সেন্ট মার্টিনে মুখার ভয়াবহতা শুরু হয়েছে, এর সঙ্গে যদি পানি ঢুকে পড়ে তবে বড় ধরনের বিপদ হবে। দেশবাসী সবাইকে সেন্ট মার্টিন বাসিন্দাদের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় মুখা মূল আঘাত হানবে মিয়ানমারের ওপর, যে কারণে বাংলাদেশের অনেকটাই ঝুঁকি কেটে গেছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় মুখা টেকনাফ থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিটুয়ে অঞ্চল দিয়ে যাবে। রোববার বেলা 11টার দিকে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়। আজিজুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমারের অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজার সহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মুখা নিয়ে আমাদের যে ঝুঁকির সম্ভাবনা ছিল এখন আর ততটা ঝুঁকি নেই। তিনি বলেছেন, ঘূর্ণিঝড় মুখার পিক আওয়ার হবে 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এই সময়ে দ্রুত বেগে জলোচ্ছ্বাস প্রবাহিত হবে, তখন ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত জড়ো হওয়া হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও বলেছেন, বিকাল নাগাদ ঘূর্ণিঝড় মুখা আমাদেরকে অতিক্রম করে গেলেও এর প্রভাব থেকে যাবে আরও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত, আর সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হবে টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপে। আমরা আশঙ্কা করছি, জলোচ্ছ্বাসের মাত্রা যদি 8 থেকে 12 ফুট পর্যন্ত হয় তাহলে টেকনাফ এবং সেন্ট মার্টিনে অস্থায়ীভাবে জলাবদ্ধতা থাকবে, তবে পর্যায়ক্রমে তা কেটে যাবে। অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখা আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি অতিক্রম করার পর সোমবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহে ভারী বৃষ্টি হতে পারে। আজ রবিবার দুপুর 1টার অধিদপ্তরের 20তম বিশেষ বুলেটিনে এই তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। এদিকে অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখা কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি কেন্দ্র উপকূলীয় জেলা কক্সবাজারের টেকনাফ থেকে 50 থেকে 60 কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করে যাচ্ছে, তাই আমাদের যে ঝুঁকি ছিল তা কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান আরও বলেছেন, মিয়ানমারের সিতুই অঞ্চল দিয়ে ঝড়টি উপকূলে উঠে আসবে, ফলে কক্সবাজার টেকনাফ এলাকায় যে ঝুঁকিটা ছিল সেটি অনেকটাই কমে এসেছে। তিনি বলেছেন, কেন্দ্র অতিক্রম করার সময় মুখার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার, তাই ঝুঁকি কমে গেলেও সেন্ট মার্টিন এর প্রভাব পড়বে। আমরা আশঙ্কা করছি 8 থেকে 12 ফুট উচ্চতা জলোচ্ছ্বাসের, এতে টেকনাফ সেন্ট মার্টিন অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় সম্পর্কে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।